হ্যাঁ বাবি কয় আরে বেহতারের ঘর বেহতার তোর যে এত বুঝাইলো তারা হেতার লোকে কাজ লাগনের আগে তো তুই তখন বুঝলি না অহন বুঝছ তোর মাথার কাটল রাখきゃ তারা যে বাইঙ্গা বাইঙ্গা খায় এটাতে বুঝতে বলে এত দিন লাগছে না দেরিতে হইলেও ভালো যে বুঝতে পারছে অবশ্য আমার ধারণা জ্যালেন্সকি এই বিষয়গুলা অনেক আগেই বুঝতে পারছে কিন্তু আসলে কি করবে কারণ এই রাস্তায় একবার আসা যায় ফিরে যাওয়া যায় না বাংলা ছবির সেই ডায়লগ কিন্তু বাস্তব দর্শক আমি গতকালকে আপনাদেরকে দুই দুইটা নিউজ দিয়েছিলাম যে রাশিয়া এবং এই ইউক্রেন যুদ্ধকে কেন্দ্র করে ন্যাটোর মধ্যে ডিভাইডেশন তৈরি হয়েছে আমেরিকার এক পেশীয় হটকারী সিদ্ধান্তে ন্যাটোর অন্য সদস্যরা এখানে কিন্তু মানে দ্বিমত পোষণ করছে পাশাপাশি এই মুহূর্তে যুক্তরাষ্ট্র জ্যালেন্সকে কি বলছে বড় সড়ো হামলা করো না আপাতত ছোট ছোট হামলা করো হামলা বন্ধের নির্দেশ দনা দিচ্ছে তো এর মাস্কানি গিয়ে হচ্ছে পুতিন বাহিনীর বিরুদ্ধে আবার প্রকাশ্যেই মুখ খুলে বসছে জ্যালেন্স গতবারের মতন ধমক না আমেরিকা যেমন গোপনে নিয়ে গেছিল গতবার এবার তুইলা নিয়ে মারতো ফারে আমার ধারণা বাইডেনে কারণ বুড়া মানুষ তো মাথা গরম হইলেও হইতে পারে ঘটনা হচ্ছে কি যে আপনার জার্মানির সে লিউপার ট্যাঙ্ক দেওয়াকে নিয়ে এই মুহূর্তে একটা বিশাল ঝামেলা পাকাই স্যার এটার জন্য এই আমেরিকাকে দায়ী করছে ওয়ান ক্যান্ড অফ পশ্চিমাদেরকে দায়ী করছে জ্যালেন্সকে রাশিয়ার আগ্রাসন মোকাবিলায় পশ্চিমা মিত্র দেশগুলোর কাছ থেকে সামরিক সহায়তা পাচ্ছে ইউক্রেন তবে এই দেশটির মিত্রদের কাছে যে শক্তিশালী ট্যাঙ্কগুলা বা আরও অত্যাধুনিক অস্ত্র আছে সেগুলো একের পর এক চেয়ে যাচ্ছিল জ্যালেন্সকে কিন্তু নানান ক্রাইটেরিয়াতে তাকে এগুলা না দেওয়ায় ইউক্রেনকে যেসব অস্ত্র দিতে দ্বিধায় রয়েছে পশ্চিমারা আর পশ্চিমাদের এই সিদ্ধান্তহীনতাই ইউক্রেনীয় জনগণকে হত্যা করছে বলে অভিযোগ করেছে জেলেন্সকি বাইশে জানুয়ারি এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা প্রতিবেদনে বলা হয়েছে বিশ্বব্যাপী সিদ্ধান্তহীনতা আমাদের ইউক্রেনের আরও বেশি লোককে হত্যা করছে রাশিয়ার বিরুদ্ধে লড়াইয়ে কিয়েবের সামরিক সক্ষমতাকে জোরদার করতে ইউক্রেনকে লিউপার ট্যাঙ্ক সরবরাহ করা নিয়ে জার্মানির সিদ্ধান্তহীনতা পাশাপাশি ন্যাটো জুটের একাংশ ওয়ান থার্টের যেই বিপরীত মত প্রকাশ হয়েছে সেইটাকে নিয়ে অভিযোগ তুলেছে দেশটি ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেন্সকি আর কি বলা হয়েছে উপদেষ্টা মাইহাইলো পডোলিয়াক তিনি বলছেন যে পশ্চিমাদের আজকের সিদ্ধান্তহীনতা আমাদের জন্য আরও বিপদ ডেকে আনবে প্রতিদিন বিলম্ব মানে আরও ইউক্রেনীয়দের মৃত্যু তাই দ্রুত চিন্তা করুন প্রায় পঞ্চাশটির মতন দেশ আপনার ইউক্রেনকে বিলিয়ন বিলিয়ন ডলার মূল্যের সামরিক সরঞ্জাম দিলেও যেইগুলা দরকার যুদ্ধের মাঠে আমি আগেই বলছি একজন পিস্তল নিয়ে হাতে থাকা ব্যক্তির বিরুদ্ধে লাঠি ট্যাডা বল্লম এগুলা হচ্ছে বোকামি টাইপের কিছু বাট দৃশ্য তো কি দিচ্ছি বাট দেওয়া দরকার কি মিনিমাম লেভেলে একটা পিস্তল মিনিমাম লেভেলে যে আবার অত্যাধুনিক হোক বা একটু পুরানা হোক কিন্তু পশ্চিমারা ইউক্রেনকে যা দিচ্ছে সেটাতে প্রতিদিন কি হচ্ছে ইউক্রেন দেশটা ধ্বংস হচ্ছে মানুষ মরতেছে এখন জ্যালেঞ্জ কি এই যে হঠাৎ করে এই ধরনের বক্তব্য দিল এইটার জন্য জ্যালেঞ্জ কি কি আরেকবার ডাকা হবে না হান্ড্রেড পার্সেন্ট ডাকা হবে এর আগে কিন্তু একবার বাইডেন জ্যালেন্স কিকে ফোনে ধমকাইছিল ছিল জ্যালেন্সকি ইউরোপীয় ইউনিয়ন সহ পশ্চিমাদেরও তখন একবার করা সমালোচনা করেছিলেন এখন আজকে তিনি তার যে বক্তব্য দিয়েছেন সেই বক্তব্যে সোজাসুজি যুক্তরাষ্ট্র এবং পশ্চিমাদের সিদ্ধান্তহীনতাটাকে তিনি ফোকাসে রেখেছেন কথা কিন্তু সত্য আমি আমার প্রত্যেকটা ভিডিওতে এই কথাটা বলি এরা যদি সাহায্য করতই মানে এই টাইপে কেন আমি নিজেও বুঝি না যদি ভাই তোমরা ইউক্রেনের পক্ষ চাও তাহলে ভালো ভালো অস্ত্র দাও এই দেশে সাহায্য করো জিতাই দো যুদ্ধে বাট এইটা না করিয়া ধরিমাস নাসুই পানি যুক্তরাষ্ট্র এই খেলাটা খেলতেছে মূল ফোকাস কোনটা পুতিন কাকে বারবার আঙ্গুল দিয়া বলছে জ্যালেঞ্জ কি বাবা শোন বাচ্চা মানুষ এরা অস্ত্র ব্যবসা করতেছে এরা নিজেদের অত্যাধুনিক অস্ত্রগুলোকে তোর দেশে এনে যুদ্ধ লাগাইয়া ট্রেনিং করতেছে পরবর্তী সময় অন্য দেশের কাছে ব্যসব তুই তো বাটা কিছুই বোঝস নাই এখনও সরিবল আত্মসমর্পণ কর দেখা যাক জ্যালেঞ্জকিরে সাহসী পদক্ষেপের পর পশ্চিমা রাষ্ট্রগুলা কোন ধরনের পদক্ষেপ নেয় ভালো থাকুন আসসালামু আলাইকুম